সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেকদিন বাদে আমি ডেলি ব্লগিং করছি, তো চেষ্টা করব এখন থেকে আবার ডেলি ব্লগিং করার। কিছুদিন ভীষণ ব্যস্ত ছিলাম পুজো নিয়ে, তারপর আমার শরীরটাও খারাপ ছিল, তারপর একটু বেড়াতে গেলাম, তখনও মোটামুটি ডেলি ব্লগ করেছি, কিন্তু ব্লগগুলো ডেইলি আমি এডিট করে আপলোড করতে পারিনি। তো সমস্ত আমার ঘোরাঘুরির ব্লগ আমি আপলোড করে দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তারা গিয়ে আমার ভিডিওগুলো দেখে নিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকে ডেলিকার মতো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মা আর ছেলে। উঠে আমি একটুখানি যোগা করলাম, অনেক দিন ব্যায়াম করা হয় না, একটু শরীরে প্রবলেমও হচ্ছিল, গা হাত পা ব্যথা করছিল, তো আজকে আবার শুরু করলাম। পুজোর মধ্যে একদম ফাঁকিবাজি করেছি, তো যাই হোক, ব্যায়াম ট্যাম করে এসে আমি এখন একটুখানি এই দেখো লিকার চা নিয়ে বসেছি, আর আর্যবাবু করছে পড়াশোনা, আর এই যে দেখো এই যে ড্রিম কাচারটা এনেছি এবার ডেলি থেকে, কেমন হয়েছে তোমরা জানিও, ভীষণ সুন্দর কালারফুল, তাই না? তো খুব ভালো লাগছে, আমার ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা জানিও। তো চলো আজকে সকালটা শুরু করলাম, দেখি আস্তে আস্তে কি কি তোমাদের সাথে শেয়ার করা যায়। সেটা দেখার জন্যে অবশ্যই আমার সাথে থেকো আর দেখতে থেকো ব্লগটা। এইদিকে আর্য পড়াশোনা করছে, আর্য ব্রাশ টাশ কিচ্ছু করেনি, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে, ফ্রেশ মানে ওয়াশরুম থেকে এসেই ও পড়তে বসে গেছে। আর এখানে রয়েছে কিছু কেক টেক, মানে এগুলো কালকে আমরা গিয়েছিলাম জ্যোৎস্না বেকারি, শিলিগুড়ির একটা ভালো ফেমাস বেকারি, যার খাবার মানে বেকারি আইটেম ভীষণ ভালো। তো জ্যোৎস্না বেকারি থেকে একটু ব্রেড, তারপর এখানে আছে একটু মাফিন, এগুলো আনা, এটা হলো ক্রিম রোল মাফিন, এগুলো আনা হয়েছিল, তো ভাবছি একটু খাই আমি। এখানে চা রয়েছে, চা দিয়ে একটু খাই, খেয়ে দে, তারপর আবার আড্ডুর জন্য খাবার টাবার বানাতে হবে, যেহেতু আড্ডু যাবে স্কুলে। রান্না বসিয়ে দিয়েছি, এখানে আছে মসুর ডাল সেদ্ধ হচ্ছে কুকারে দিয়েছি, আর এখানে আলু পেঁয়াজকলি ভাজা, এই বছরের প্রথম আমি আলু পেঁয়াজকলি ভাজা খাবো, সোনা কালকে প্রথম আনলো এই সিজনের পেঁয়াজকলি, তো এটা ভাজা করছি। আর্যর খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে আর্য একদম, তাই না আর্য? তো আর্য আজকে আর্য পুজোর আগে লাস্ট স্কুলে যাবে, আগামীকাল যাবে না, কেননা স্যাটারডেতে একটুখানি ক্লাস কমই থাকে, প্লাস আগামীকাল আমার ঠাকুমার চোখের অপারেশন আছে, তো আমরা সবাই সকাল থেকে ওখানে ব্যস্ত থাকব, তো সেই জন্য আমরা কালকে আর্যকে স্কুলে পাঠাবো না। আর এখানে দেখো বিছানাটা যা অবস্থা ডিভানের, তো ওগুলো সব গোছাবো। আর এখানে আছে একটা শাড়ি, এটা হলো মাসিকে তো পুজোর সময় বোনাস টোনাস দিয়েছিলাম, কিন্তু মাসিকে যতই হোক হাতে করে একটু কাপড় টাপড় না দিলে না ভালো লাগে না, তো এটা হলো একদম সুন্দর, খুব সুন্দর ভালো একটা কটনের শাড়ি, খুব ভালো কটন, হ্যাঁ একদম সফট, আর এর মধ্যে কোনো মার দেয়া নেই, তো এটা মাসির জন্য একটা শাড়ি, এটা কালকে কিনে এনেছি। চলে এলাম ছাদে, সোনা এখন লাগাচ্ছে লাইট, অনেকে লাইট জ্বালিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু আমাদের হয়নি। এই দেখো লাইট লাগাচ্ছে, রাত্রিবেলা দেখাবো লাইট জ্বললে কিরম লাগে। বাও অনেক আছে, অনেক লাইট আছে দেখো, এগুলো সব সোনা এখন লাগাবে, রোদে জ্বলে পুড়ে লাইট লাগাবো আমি, কেউ বোঝে না, বোঝে না কেউ, বোঝে না। তো আমি এখন যাব নিচে, রান্না বসিয়েছি, কাপড় কাচ্ছি মেশিনে, আর এটা হলো ঘর মোছার বালতি, মাসির জন্য নিয়ে যাচ্ছি, এটা মাসি আসবে একটু পরে। আর এখানে আমি বানিয়েছি লাউ ডগা দিয়ে সবুজ তরকারি, এটা ভীষণ প্রিয় আমার, রসুন কালো জিরে ফোড়ন দিয়ে, তো এটা দিয়ে আমি সকালবেলা একটু ভাত খাবো। চলে এসেছি বাড়ি, সকাল থেকে আর ব্লগ করতে পারিনি, স্নান পুজো খাওয়া দাওয়া সব করে পার্লারে চলে গিয়েছিলাম, এখন বাজে 3:05, আমি বাড়িতে এলাম খেতে,
তো আরজুন আজকে স্কুলে গেছে, আর সোনা আজকে গেছে আরজুন উইন্টার ইউনিফর্ম আনতে স্কুল থেকে। আর আরজু জানেই না যে ওকে আজকে সোনা প্রাইভেটে স্কুল থেকে আনবে, মানে ও তো বাসে আসবে না, ওর বাবা প্রাইভেটে নিয়ে আসবে। তো আরজু না অনেকদিন থেকে বলছিল যে বাবাই মামা আমাকে একটু প্রাইভেটে আনবে, আমার অনেক বন্ধুরা আসে, আমার খুব শখ। তো আনা হচ্ছিল না, আর এটা সোনা আজকে আরজুকে দেবে সারপ্রাইজ। আরজু তো অবাক হয়ে যাবে যখন ওকে প্রাইভেটের জন্য কলিং করা হবে, মানে কল করা হবে। তো এটা আরজুর থেকে শুনবো আরজুর কেমন ফিলিং হচ্ছে। তো চলো, আমি এখন বাড়িতে এলাম আর সাথে নিয়ে আসলাম একটুখানি আইসক্রিম। এই দেখো আইসক্রিম এনেছি। তো আমার ভীষণ খেতে পেয়ে গেছে, ভাবলাম আমি খেয়ে নিই, তারপর ওদের জন্য ওয়েট করব। আর ততক্ষণ আমি আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে নিই, আইসক্রিমটা সবাই মিলে একসাথেই খাবো। নিয়ে নিলাম ভাত, একটু নুন নিয়েছি, এই যে আমি সবুজ তরকারিটি যে করেছিলাম না সকালবেলা, এটাতে একটু নুন কম হয়েছিল, তো এটা দিয়ে আমি খেয়ে নেবো। ওরা বাবা ছেলে কেউ খাবে না, বলে হলুদ ছাড়া এইসব তরকারি খাই না, তো আমার আবার ভীষণ প্রিয় এটা। আর সঙ্গে আছে দেখো বাবদা মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছিলাম, এই যে দেখো। আমার শ্বশুরমশাই বলতেন এই ঝোলটাকে সস্তার ঝোল, তো সস্তার ঝোল করেছি কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে পাবদা মাছের। তো এখন চলো খেয়ে নিই। আর আরও তো আছে আলু পেঁয়াজ কলি ভাজা আর ডাল, কিন্তু এত আমি খেতে পারবো না এখন, এই দুটো আইটেম দিয়েই খাবো, রাত্রিবেলা দেখা যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি জানালাগুলো দেবো বন্ধ করে, কেননা শিলিগুড়িতে ভীষণ ডেঙ্গুর উপদ্রব হয়েছে, খুব ভয় করে। আর আরজু স্কুল থেকে এসেই এখানে বসবে, তো সোনা হিটও এনেছে, বারবার স্প্রেও করছি বাড়িতে। আরজুর অনেক বন্ধুদের ডেঙ্গু হয়েছে, তো খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই যে দেখো সোনা হিট এনে রেখেছে, এটা স্প্রে করব একটু পরপর, করেছি অলরেডি সকাল থেকে। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন একটু টিভি দেখি যতক্ষণ বাবা আর ছেলে না আসে। তো আরজু আর সোনা এখন করছে লাঞ্চ, অলরেডি হয়ে গেছে, আর আমরা সবাই এখন বসেছি আইসক্রিম নিয়ে। এই দেখো, আমার না ভেতর থেকে ভীষণ ইচ্ছে করছিলো ভ্যানিলা আইসক্রিম খেতে। অ্যাকচুয়ালি আমি আইসক্রিম কিন্তু অতটা পছন্দ করি না, অন্য সময় আমি খেতে চাই না, তবে এই রকম একটু গলে যাওয়া আইসক্রিমটা বেশি পছন্দ করি। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 8:30, আরজু টিউশন থেকে চলে এসছে, আমি পার্লার থেকেও চলে এসেছি। আর আরজু বললো আজকে ম্যাগি খাবে, আর এটা দিয়েই ওর আজকে ডিনার হয়ে যাবে। তো আরজুকে করে দিয়েছি ম্যাগি, আর ম্যাগির একটা নতুন ফ্লেভার বেরিয়েছে, চিজি পাস্তা না চিজি কী যেন একটা নাম, তো যাই হোক ওটা ভীষণ টেস্টি। আরজু কী নাম, চিজি চিজি হার্ব মনে হয় নাম, হ্যাঁ চিজ অ্যান্ড হার্ব। তো যাই হোক, দেখো আমাদের বাড়ির বাইরে কী সুন্দর লাইট জ্বলছে, সোনা লাইট লাগিয়ে দিয়েছে, বাইরে থেকে দেখাতে পারিনি। আরজু ম্যাগি খাচ্ছে, আমরা এখন চা। আর কালকে আরজু বেকারি থেকে বিস্কিটগুলো এনেছিলাম নান খাটাই এর মতন, ভীষণ টেস্টি, এই বিস্কিটটা দিয়ে খাবো। কালকের ব্লগটা শেষ করিনি রাতে, এই যে দেখছো ডিভানের ওপর অনেকগুলো জামা কাপড়, সেটা হলো আমার ছেলের জামা কাপড়। তো কালকে রাতে খুব মন টন খারাপ করে ডিনার না করে ঘুমিয়ে পড়েছি, কেননা পুজোর মধ্যে আরজু বলছে আরজু যাবে মামা বাড়ি। তো রাতেই বাবু সব জামা কাপড় রেখেছে এখানে, আজকে ভাজ করে দিতে হবে, তো মনটা খুব খারাপ, সেই জন্য আর রাতে ব্লগটা করিনি, তোমার সাথে কিছু শেয়ার করিনি। দেখো বলছে আমার চোখে জলও চলে এসছে, দেখো আমাকে ছেড়ে যেতে চায়, আমার চোখে জলও আসে, আমি যে মন খারাপ করি তাই, হ্যাঁ চোখে জল আসে না, চোখে জল। এনিওয়েজ আজ মামা বাড়ি যাবে, অনেক দিন মামা বাড়ি যায় না, অনেকক্ষণ করে থাকে না মামা বাড়ি গেলে, চোখের জল মুছতে গিয়ে ঘরে চলে গেল দেখো। তো চলো আমরা এখন উঠলাম 6:15, এখন বাজে 6:00 সময় উঠেছি, এখন 6:25 বাজে। তো এই ব্লগে আর বলবো না আজকে আমরা কোথায় যাব, নেক্সট ব্লগে বলছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নতুন আরেকটি ব্লগে কালকে, আজকের জন্য এইটুকু, টাটা বাবাই, গুড নাইট বলতে যাচ্ছিলাম সবসময় যে রাতে শেষ করি, চলো টাটা বাবাই। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজ বাবাই বলো, বাই বাই।